العالمين আরেক জায়গায় কোরআন কেলিমে অন্যত্র রব্বুল আলামিন মানবদেরকে ডাক দিয়ে বললেন মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য আমি রব দুইটা দিন পাঠাইলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম اللہ رسول کی سوا زندگی برباد ہے دنیا لا نور نورون لا نور ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے چھانے علم میں دیکھو کیسا نور چھایا ہے دنیا لا نور نورون لا نور ہے نور دنیا لا نور نورون لا نور ہے اللہ اکبر আবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবীজি মানুষ বেচারা জন্ম নিয়েছে তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম মানুষ রে এরে মানুষ তোমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমি রব দুইটা দিন পাঠাইলাম নাম্বার এক বুরহান নামক নবী নাম্বার দুই নূর নামক কোরআন শরীফ এই দুই জিনিসের উপর কোন মানুষ যদি ঈমান আনো ঈমান আনার পর যদি কোন মানুষ এই দুইটা জিনিসকে মজবুত করে ধরো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়ানতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়াফাদলিহু ওয়াইয়াহদিহিম إليه صراطا مستقيما أرزر زر بولن الله أكبر بزن القرآن بلغنا خراب لاغي أبار بولن بلغنا خراب لاغي شانل بيرا سبتاكن كسن بيرا بولن القرآن بلغنا خراب لاغي আপনারা না পিছনে বের ওই শেষ মাথা পর্যন্ত বলেন ভালো লাগে না খারাপ লাগে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনে বাইরা বলেন তো আল্লাহু আকবার এবার বাজান আপনারা বলেন তো আল্লাহু আকবার এবার আপনারা বলেন তো আল্লাহু আকবার এখন আপনারা জবাব দিবেন আল্লাহু আকবার স্লোগান কি কোন মৌলভীর বানানো স্লোগান না এটা কি কোন নির্ধারিত নির্দিষ্ট কোন দলের বানানো স্লোগান না আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক হিসেবে বলতে চাই আল্লাহু আকবার স্লোগান কারো বাপ দাদার তৈরি করা স্লোগান নয় এই আল্লাহু আকবার স্লোগান ছিল আল্লাহু আকবার স্লোগান আছে আল্লাহু আকবার স্লোগান মৃত্যু পর্যন্ত আমরা দিয়ে যাব কারো যদি ভালো লাগে লাগবে না না লাগবে না লাগবে কিন্তু কারো চোখ রাঙানির দ্বারা কারো আঙ্গুল উঁচুর দ্বারা আল্লাহু আকবার স্লোগান দেওয়া থেকে বিরত থাকতে পারি না মোহতারাম হাজিরিন কিছু সময় দিবেন ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম
ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখতে চান না গো টেলিভিশনে চোখ রাখেন আর মোবাইলে চোখ রাখেন এই জন্য তো দেশ গোল্লাই যাইতেছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও মাইকোলা ভাই মাইকের সাউন্ড আর একটু বাড়ান টোনটা সিকুন করেন ভলিউমটা আর একটু বাড়ায় দেন জি জি এখনো ওয়াজ শুরুই করিনি আজকে চলছে তো চলবে কথা বলেন ঠিক কি না না চলবে কি চলবে না সবাই ফিরে যাও খুঁজে নাও চক্রা না না এতগুলো মানুষ বলা হচ্ছে না আবার ফিরে যাও খুঁজে নাও আর একবার ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও আচ্ছা সামনে লোক চুপ থাকেন দেখি পিছনের লোকেরা কই চোখ রাখবার চায় ফিরে যাও খুঁজে নাও মাশাআল্লাহ আপনাদের এই আওয়াজের কারণে হয়তো বা আপনাদের বংশধরের মুরব্বীদের কবরাজ আল্লাহ মাফ করে দিবে কারণ এটা তো কোরআনের পক্ষের আওয়াজ কথা বলেন ঠিক কি না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সবাই ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও আবার ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঠিক কিনা বলে কোরআন শরীফ কি শুধু আমাদের একা না সবা এই কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আকবার বলে তাহলে আপনারা বলেন যারা নৌকার গ্রুপ করে তারা মানুষ কিনা যারা ধানের শীষ যারা লাঙ্গল যারা মিনার যারা হাত পাখা কথা কয় না যারা হাতুড়ি সব মানুষ কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর এই কোরআনের বক্তব্য ওই মানুষদের জন্য মানুষ কারা আল্লাহর এই বক্তব্য সব মানুষের জন্য মানুষ কারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার দেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানি চাকরানি ফকির ফকরানি এটি মিসকিন অনাথ অনাথিনি পতেপরা আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সুকিদার রোভাদার দোভাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেন পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফ্রাম কালো ধলা নারী পুরুষ বুড়া দোয়ান শিকুন মোড়া ধনী গরিব মোকামিয়া বেতাকি রাজারবাগি দেওয়ানবাগি আটরুষি চন্দ্রপাড়া এনেতপুরি প্যারাডাইসপুরি কুতুববাগি চরমনা সরসিনা জোনপুরি তাবলিক পাবলিক ইত্যাদি ইত্যাদি কথা কয় না কথা কয় না কথা কয় না আমার বাইরা এই কোরআন কি শুধু আমাদের একার না সবার আপনারা কি সময় দিতে মন খারাপ করতেছেন চলবে কি চলবে না বলবো কি বলবো না এই কোরআন সব মানুষের জন্য ঠিক কিনা বলেন আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে বলেন কে ইবাদত করলে লাভ না লস আমার ভাইরা আল্লাহ ইবাদত করলে লাভ না লস আমার বন্ধুগণ আবারও বলেন ইবাদত করার জন্য বানাইছেন কে আল্লাহ
প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে এই কাজটার নাম ইবাদত কার হুকুমে কার তরিকা নবীর তরিকা কার তরিকা আল্লাহর হুকুমে নবীর তরিকা যে কাজ করা হয় এই কাজের নাম এখন বলেন নামাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে না নাই আল্লাহর হুকুম মানে মসজিদে আইসা নামাজ আদায় করলে লাভ না লস কেমন লাভ আল্লাহ বলেন তোরা যদি আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার ঘর বাইতুল্লাহতে যায় আমার কুদরতি কদমে সেজদা দেয় নামাজ আদায় করস নামাজ কায়েম করস আমি আল্লাহ তোকে খিদা লাগলে খাওন দিমু সুবহানাল্লাহ ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢাকা রাখমু সুবহানাল্লাহ ফালইহমুদু রাব্বানাল বাইত সুবহানাল্লাহ أطعمهم من جوع وآمنهم من خوف যদি আমি রবের হুকুম মতে আমার ঘরে এসে গোলামি করো খিদা লাগলে খাওন দিমু ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখমু আল্লাহ আরেক জায়গায় বলেন যদি তোরা আমার গোলামি করো আমি তোদেরকে সাহায্য করব বলেন তো দেখি আমি আপনি গোলামি করি কা সাহায্য চাই কা إياك نعبد وإياك نستعين قرن إياك نعبد وإياك كاركوتا كاركوتا أتا قولامي كوريكا بيبو دي بولي شاد دو چيبوكا مسلمان بھائی رارے اما غلامی করলে বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করবে এটা আমার নিজস্ব কোনো বানোয়ার কোনো কথা নয় বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা দরকার এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা একটু কান্নাকাটি করা যায় কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন বন্ধু জীবনে অনেক জায়গায় এই বয়ানটা শুনেছেন তবে বাজান অনেকে হয়তোবা মনোযোগ দেশ না শোনার কারণে এই বয়ানটা আমলের জন্য মনে রাখতে পারেন নাই আরে বাবাজি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সাহায্য করবে এটা আমার বর্ণটি কোনো বক্তব্য নয় বুখারীর হাদিস দেখেন তো বাজান দিলের কান লাগা শোনেন এক ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা এরে বন্ধু বনি ইসরায়েলের জামানা আমার বন্ধুগণ আমার ভাইরা বুখারী শরীফের হাদিস তিনটা বাচ্চা তিনটা যুবক তিনজন মিলে নিজেদের কর্ম কর্ম শর্ম গুছিয়ে গেছি নিজেরা তিনজন আমার বন্ধুগণ রওনা দিয়েছে প্রতিমধ্যে আমার ভাইরা প্রবল বেগে ঝড় তুফান আসলো তিনজন একজন আর একজনকে ডাক দিলে ভাই রে প্রচন্ড বেগে ধুলার বাতাস শুরু হয়ে গেল আমরা কোন জায়গায় গেলে আমরা আশ্রয় পাব আমরা কোন জায়গায় গেলে আমরা বাঁচতে পারব তিনজনের মধ্যে আমার বন্ধু রে আমার ভাইরা দ্বিতীয় নম্বর ব্যক্তিটা ডাক দিয়ে বলল ভাই রে মনে যদি কষ্ট না নাও ওই তুই পাহাড় পর্বতের কোনার মধ্যে একটা গুহা আছে এই গুহার মধ্যে আমরা তিনজন যে আশ্রয় নেব বাতাস কমে গেলে ঝড় তুফান বন্ধ হয়ে গেলে আমরা বাহির হয়ে যাব তিনজন মিলে আমার বন্ধুগণ গুহার মধ্যে ঢুকলেন এরে বন্ধু গুহার মুখের সেইটা একটা ছোট্ট বড় পাথর ছিল তার মানে গুহার মুখের চাইতে বড় হলো পাথর এই পাথরটা এই তিনটা যুবক দেখলেন না না দেখে তিনজন মিলে গুহার মধ্যে ঢুকে গেল এ মৎস্যবাজার ব্যবসায়ী ভাইরা আমার বন্ধু বড় বড় ভাইরা অনেকে বয়ান করে গেছে কার বয়ান কোন বিষয় হয়েছে আমি জানি না তবে আমার একটা বিষয় আমি আপনাদেরকে জানাই দিলাম যেই কারণে আল্লাহ আমার আপনারে বানাইছে ওই কারণে যদি আপনি থাকতে পারেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে আর এই কারণ যদি আপনি ছাড়িয়ে দেন আমার বন্ধুগণ আপনার প্রতি আল্লাহ সাহায্য আসবে না আরে বাবাজি তিনজন যুবক এই গুহার মধ্যে যখন আশ্রয়
নিলো আল্লাহর পরীক্ষা দেখেন বাজান সন্তানদের প্রতি কেমন হয়ে গেল তিনটা যুবক যখনই গুয়ার মধ্যে ডুবে গেল আল্লাহর কুদরতি ইশারা প্রবল বেগে বাতাস যখন পাথরের গায়ে লাগলো এই পাথরটা গুহার মুখের মধ্যে পড়ে গেল মুখটা বন্ধ হয়ে গেল এমন একটু ফাঁকা রইল এই ফাঁকা দিয়ে একটা মানুষ বাইরে যেতে পারবে না তিনজনের মধ্যে যিনি বড় বড় ছেলেটা ডাক দিয়ে বলল ভাই রে গুহার মধ্যে ঢুকলাম কিন্তু গুহার মুখটা যেমন কেন জানি বন্ধ হয়ে গেল আসুন আমরা সম্মিলিতভাবে একটু ধাক্কা দিই এই পাথর না সরলে তো আমরা বাইরে যেতে পারবো না অনেক ধাক্কা ধাক্কি করা হলো আমার বন্ধুগণ না না পাথর মুখ থেকে সরে না আর এক সিদ্ধির গন্ডের যুবকেরা ও ফতুল্লা থানার যুবক ভাইরা পর্দার মা বোনেরা বানোয়ার কোনো কিসা কাহিনী নয় রে বন্ধু আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ সাহায্য করে তার বাস্তব প্রমাণ দেখেন বাজান বলবো কি বলবো না আরো জোরে বলেন বলবো কি বলবো না আমার বাইরে আমার বাবা দিরা কারা কারা উপায়ন শোনার পক্ষে আছে একটু সময় দিতে রাজি আছে আমি তকবির দেব আপনারা আল্লাহ আকবার করে হাত তুলে দেখাবেন মুসলমান ভাইরা চমৎকার একটা বয়ান আল্লাহ আমার মাথার মধ্যে ঢুকাই দিছে বাজানো যেই বয়ান শুনে অনেক যুবক আমার বন্ধুগণ আল্লাহ ওলা হয়ে গেছে আপনারা যদি সময় দেন আমি আপনাদেরকে সময় নিয়ে আলোচনা শোনাব রাজি আছেন না নাই একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা মুসলমান ভাইরারে আমার লম্বা করার কোনো সুযোগ নাই সময়ের দিকে গুরুত্ব দিতে হবে বাবা এবার তিনটা সন্তান যখন গুহার মধ্যে বিপদে পড়ে গেল অনেক ধাক্কা ধাক্কি করে অনুরোধ করবো কেউ যদি সোনামিয়া বাজারে এসে সোনামিয়া বাজারে এসে কেউ যদি বন্দরে এই বয়ানের মাঝখান থেকে উঠে চলে যায় চলে যেতে দিবেন খবরদার বাজান ঠেকাবেন না আমার বাইরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কার পিছনে জানি মেলা কোনো দ্বারা রয়েছে কার জন্য জানি জন্মার বাসরি হয়ে গেছে একটু বাজান দিলটা নরম করে কথাগুলি শোনা লাগে তিনটা সন্তান তিনটা যুবক যখন গুহার মধ্যে বিপদে পড়ে গেল অনেক ধাক্কা ধাক্কি করলো কিন্তু নানা পাথর মুখ থেকে সরে না ভাই গো তিনজনের মধ্যে যেই লোকটা বড় লোক সেই লোকটা বয়সে বেশি এই লোকটা ডাক দিয়ে বললেন ও আমার ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই এই গুহা থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার না করলে দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না কারণ আমরা যে গুহার মধ্যে আছি পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র আল্লাহ পাক জানে আ ভাইয়া আমি বলতে চাই তোমাদের মধ্য হতে আমাদের জীবনে কার কোন ভালো কাজ আছে এই ভালো কাজের বিনিময়ে মাওলাকে বলবো আল্লাহ আল্লাহ এই ভালো কাজের বিনিময়ে তুমি গুহার থেকে গুহার মুখ থেকে পাথরটা সরাই দাও আমাদের বাইর হওয়ার রাস্তা বের করে দাও আল্লাহ গো তুমি আমাদেরকে উদ্ধার করো আমার বাইরে তিনজন সলা পরামর্শ করলো তিনজন দুগুণ পরামর্শ করলো বড় যুবকটা ডাক দিয়ে বলতেছে তুমি তোমার জীবনের ভালো কাজের কথা খেয়াল করো ওই ভালো কাজটা উদ্দেশ্য করে তুমি মাবুদের কুদরতি কদম ধরে কান্দ আল্লাহ এই ভালো কাজের বিনিময়ে তোমার মুখ থেকে গুহার মুখ থেকে
পাথর সরায় দিতে পারে এবার তিন